পাঁচ ভাগ 15 গুণ 15 পাঁচ ভাগ 15 এর 15 সমান বলে তার মান হয় পাঁচ ভাগ 15 গুণ 15 পাঁচ ভাগ 15 এর 15 সমান সমান পাঁচ ভাগ 15 গুণ 15 পাঁচ ভাগ 15 গুণ 15 এর 15 হয় 225 তাহলে উপরে পাঁচ ভাগ 15 এটা আলাদা লিখলাম উপরে পাঁচ নিচে 15 গুণ 15 আর এটাও আলাদা লিখলাম তাহলে উপরে আমরা পাই শুধু পাঁচ আর নিচে পাই 1 ভাগের 45 সমান 225 0.9623 বিয়োগ 31 সমান কত 31.000 0.9623 এটা বিয়োগ করলে আমরা যেটা পাবো 3 আছে 10 7 হলে হাতে থাকে 1 2 1 3 3 আছে 10 7 হলে হাতে থাকে 1 4 1 7 7 আছে 10 3 হলে হাতে থাকে 1 9 আর 1 10 0 0 মিলে গেলে 0 10 10 মিলে গেলে 0 হাতে থাকে 1 1 1 মিলে গেলে 0 হাতে কিছু থাকে না 3 3.75 সেকেন্ড ভাগের 7.8 আচ্ছা এটা আমরা করব হচ্ছে 3.75 ঠিক রাখলাম সেকেন্ড ভাগের 7.8 মাইনাস 2.3 ঠিক রাখলাম মাইনাস ব্রাকেটের ভিতরে যে বিয়োগটা সেটা করে ফেললাম সেকেন্ড ভাগের থার্ড ব্রাকেট মাইনাস 5 3.75 সেকেন্ড ব্রাকেটের ভিতরে যেটা আছে সেটা করে ফেললাম এটা হবে 2.75 গুণ 2 থার্ড ব্রাকেটের বাইরে মাইনাস 5 3.75 এর 2 দিয়ে গুণ করলে হয় 7.5 মাইনাস 5 তাহলে হবে 2.5 0.001 গুণ 0.01 সমান কত 0.003 ঘর আর 2 ঘর 5 ঘর তাহলে 0.00001 হওয়ার কথা ক 0.01 গুণ 0.02 আর 0.01 দশমিকের পরে 2 ঘর আর 0.02 দশমিকের পরে 2 ঘর তাহলে 2 আর 2 মোট হবে 4 ঘর তাহলে হবে 0.00002 0.3 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
গুণ 1.00 0.11, এটা আমরা বাইনে রাখবো 11/100, আর গুণ 0.011, এটা লিখবো আমরা 11/1000। তারপর হিসাব করলে উত্তর বের হয়ে যাবে 0.001331। ৬২-৫২ নম্বর 0.009 × 0.1005 সংখ্যাটি 0.009 এটা ভাঙ্গা রাখলে 9/1000 গুণ 0.1000 এটা ভাঙ্গা লিখলে 1/10000 গুণ 5, তারপরে হিসাব করতে দিব 0.024 × 10^6 0.024 × 10^6 এটা হবে 0.024, আমরা লিখলাম 24/1000, আর 10^6 হচ্ছে 1 এর পরে 6টা 0, তারপরে হিসাব করতে হবে 0.0678 কে 0.85 ভাগ করলে সঠিক ভাগফল কোনটি, তাহলে 600 0.0678, তাহলে 678 ভাগ করতে হবে একক দশক শতক হাজার হচ্ছে 10,000 দিয়ে, আর 85 ভাগ করতে হবে 100 দিয়ে, তারপরে আমরা এই দুইটারে গুণ করলেই পেয়ে যাব 90-80 নম্বর অঙ্ক 3.0010 × 10^3, তাহলে 3.00010 × 5 × উপরে 1 নিচে 10 কিউব, তাহলে আমরা পাবো 3.00010 × 5, উপরে চলে যাবে নিচে 10 কিউব চলে আসবে, তাহলে 3.00010 × উপরে 0.005, আর নিচে হচ্ছে 1000, তারপরে হিসাব করলে পেয়ে যাবো 81 লাগবে না 84। 84-তে টাকা গুণ টাকা, টাকা স্কোয়ার বা টাকা টু দি পাওয়ার 4 চলে আসে যা অর্থবহ নয়। -87 -1 হতে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে, -1 বিয়োগ -1 = -1 +1 = 0, -1 বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে, 1 কে 100 বার 1 দিয়ে গুণ করে গুণফলকে 1 দিয়ে ভাগ করে ভাগফল থেকে 1 বিয়োগ করে বিয়োগফলকে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে, শূন্য। শূন্যকে যা কিছু দিয়ে ভাগ করা হয় সেটা শূন্য হয়ে যায়, কিন্তু শূন্য দিয়ে কাউকে ভাগ করা যায় না,
গ সাগু ও ল সাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, হাইস্ট কমন ফ্যাক্টর। প্রদত্ত রাশিগুলোর কয়েকটি সাধারণ গুণনীয়ক বা উৎপাদক থাকলে তার মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটিকে প্রদত্ত রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। 48 ও 72 এর গ সাগু নির্ণয় করো। সংখ্যা দুটির গুণনীয়ক লিখে 48 এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6, 8, 12, 16, 24, 48 এবং 72 এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6, 8, 9, 12, 18, 24, 37, 72। দুটি সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে 24 সবচেয়ে বড় বা গরিষ্ঠ, সুতরাং এর গঠন হচ্ছে 24। মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করি, এটা লাগবে না। ইউক্লিডীয় প্রক্রিয়ায় ভাগ, 48 72 48 দিয়ে ভাগ করলে 48 48 থাকে হচ্ছে 24। তাহলে আগের যেই ভাজকটা নিয়েছিলাম 48 নিয়েছিলাম, 24 2 48 = 0, 72 ও 48 এর গসাগু শেষ ভাজক 24। একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে সবচেয়ে বড়টি তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। একাধিক সংখ্যার গসাগু সমান এদের সাধারণ মৌলিক গুণনীয়ক গুলোর গুণফল। সংখ্যাগুলোর কোন সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু এক। গুণনীয়কের অপর নাম উৎপাদক। 32 48 56 80 এর গসাগু, 32 48 এর ভাগ করলাম 32 কে 32 থাকে 16, 16 2 32, এখন 16 দিয়ে 56 ভাগ করলে 3 6 48 থাকে 8 8 2 16, 8 দিয়ে 80 ভাগ করলে 8 10 80, অর্থাৎ গসাগু হচ্ছে 8। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 57 93 83 কে ভাগ করলে ভাগশেষ থাকবে না? নিম্নীয় বৃহত্তম সংখ্যা হবে 57 93 87 183 এর গসাগু, গসাগু হচ্ছে 3, সুতরাং উত্তর হচ্ছে 3। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 ও 186 কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে? তাহলে 102 থেকে 6 বিয়োগ করবো আর 186 থেকে 6 বিয়োগ করবো, থাকবে হচ্ছে 96 ও 180। 96 আর 180 এর গসাগু হচ্ছে 12, উত্তর 12। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27 40 65 কে ভাগ করলে যথাক্রমে 3 4 5 ভাগশেষ হবে? 27 থেকে 3 বিয়োগ করবো, 40 থেকে 4 বিয়োগ করবো, 65 থেকে 5 বিয়োগ করবো, থাকবে হচ্ছে 24 36 ও 60। 24 36 ও 60 এর গসাগু হচ্ছে 12, উত্তর 12। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 42 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল 49, দ্বিতীয় সংখ্যাটি কত? আবার প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 42 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল 49, দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটি হবে 42 ও 49 এর গসাগু 7, উত্তর হচ্ছে 7। কতজন বালককে 125টি কমলালেবু ও 145টি কলা সমান ভাগে ভাগ করে দেওয়া যায়? 125 ও 145 এর গসাগু হবে নির্ণয় বালক সংখ্যা, গসাগু 5, উত্তর 5। কোন বিক্রেতাকে 3.25 টাকা, 4.75 টাকা ও 11.50 টাকা একই ধরনের মুদ্রা দ্বারা পরিশোধ করতে হলে সবচেয়ে বড় কত পয়সার মুদ্রা প্রয়োজন? 25 পয়সা। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলা হয়। লঘিষ্ঠ সাধারণ গুণিতককে সংক্ষেপে লসাগু লেখা হয়। 24 ও 36 এর লসাগু নির্ণয় করি। 24 ও 36 আমরা সবচেয়ে কম কি দিয়ে ভাগ করতে পারি? 2 দিয়ে পারি, 12 দুগুণে 24, 18 দুগুণে 36, আবার 2 দিয়ে 6 দুগুণে 12, 12 দুগুণে 18, এবার 2 দিয়ে যায় না, 3 দিয়ে দিলাম, 3 দুগুণে 6, 3 থেকে 9, অর্থাৎ 24 ও 36 এর লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 3 বা 72। জ্ঞাতব্য, একাধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোটটি তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সংখ্যাগুলোর কোন সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের লসাগু হবে সংখ্যাগুলোর গুণফল। কোন একটি সংখ্যার গুণিতক অনির্দিষ্ট। ক একটি মৌলিক সংখ্যা এবং ক খ দ্বারা বিভাজ্য নয়। ক এবং খ এর লসাগু কত? যেহেতু ক ও খ এর মধ্যে কোনো সাধারণ মৌলিক উৎপাদক নেই, এদের লসাগু ক গুণ খ বা ক খ। কোন কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 25 ও 15 দ্বারা বিভাজ্য? 9, 25 ও 9, 15 ও 25 এর লসাগু হবে নিম্নতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 9, 15 ও 25 এর লসাগু 225, 225 পূর্ণবর্গ সংখ্যা হয়, এটি নির্ণেয় সংখ্যা। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 4 ও 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য? 3, 4 ও 5 এর লসাগু হচ্ছে 60, তাহলে উত্তর 60। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 6 ও 10 দ্বারা নিঃশেষে বিভাজ্য? তাহলে 6 এবং 10 এর লসাগু হচ্ছে 30, 30 এর সাথে 5 যোগ করবো, যেহেতু 5 বিয়োগ করলে তাই 5 যোগ করতে হবে, তাহলে 35 হবে, উত্তর 35। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে যোগফল 3, 6, 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য? তাহলে 3, 6, 9, 12, 15 এর লসাগু হচ্ছে 180, এক যোগ করতে বসে এই কারণে এটা এক বিয়োগ করতে হবে, 180 বিয়োগ 1 = 179, উত্তর 179।
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5 ও 6 দিয়ে ভাগ করলে প্রত্যেক বার 3 অবশিষ্ট থাকে? তাহলে 4, 5 ও 6 ঘটক হচ্ছে 60, 60+3 64, উত্তর 63। কোন নির্দিষ্ট সংখ্যাকে 12 এবং 16 দ্বারা ভাগ করলে অবশিষ্ট হবে যথাক্রমে 5 এবং 9? এখন 12 ও 16 এর রসাগু হচ্ছে 48, 12-5=7, 16-9=7। 12 ও 16 এর রসাগু হতে 7 বিয়োগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাই হবে নির্ণয় সংখ্যা। অতএব বিনিয়োগ নির্দিষ্ট সংখ্যা হচ্ছে 48-7=41। কোন নির্দিষ্ট সংখ্যাকে 24 ও 36 দ্বারা ভাগ করলে যথা করবে 14 ও 26 অবশিষ্ট থাকবে? 24 ও 36 এর রসাগু হচ্ছে 72। এখন 24-14=10 এবং 36-26=10। 24 ও 36 এর রসাগু হতে 10 বিয়োগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাই হবে নির্ণয় সংখ্যা। তাহলে 72-10=62, উত্তর 62। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 ও 48 দ্বারা ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকে? 20, 25, 30, 36, 48 এর রসাগু 3,600। এখন 20-15=5, 25-20=5, 30-25=5, 31-36=5 এবং 48-43=5। 20, 25, 30, 36 ও 48 এর লসাগু হতে 5 বিয়োগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাই হবে নির্ণয় সংখ্যা। তাহলে এটা আমরা 5 বিয়োগ করে দিলাম। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে কিন্তু 7 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না? 2, 3, 4, 5, 6 এর লসাগু হচ্ছে 60। এখন নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 60 এর গুণিতক যোগ 1 এবং 7 দ্বারা বিভাজ্য। তাহলে 60 এর গুণিতক যোগ 1 5, 6, 5 গুণ 60=300 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন নির্দিষ্ট সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5, 10, 15 দ্বারা বিভাজ্য হবে? 5, 10, 15 এর লসাগু হচ্ছে 30। এখন 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100, 3, 30 এ 90, বাকি থাকে 10। এখন 100 থেকে নির্দিষ্ট সংখ্যা 10 বিয়োগ দিলে তা 5, 10 এবং 15 দ্বারা বিভাজ্য হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত যাকে 6, 4, 6, 10, 15 দ্বারা ভাগ করলে প্রতি স্থলে 3 অবশিষ্ট থাকে? তাহলে এখন 4, 6, 10, 15 এর লসাগু হচ্ছে 60 এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10,000। তাহলে 60 দিয়ে যদি আমরা 10,000 ভাগ করি তাহলে ভাগ শেষ থাকে 40। তাহলে নিম্নতম ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1,000-40=960+1,020+3=10,023। 99,999 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2, 3, 4, 5 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 2, 3, 4, 5, 6 এর লসাগু হচ্ছে 60। 60 দিয়ে আমরা 99,999 এ ভাগ দিলে ভাগ শেষ থাকে 39। তাহলে কত যোগ করতে হবে? তো নিম্নতম ক্ষুদ্রতম হচ্ছে 60-39=21 যোগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 5, 8, 12, 14 দ্বারা বিভাজ্য? 5, 8, 12, 14 এর লসাগু হচ্ছে 840। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99,999, 840 দ্বারা 99,999 এ ভাগ করলে ভাগশেষ থাকে 39। তাহলে নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা 840-39=801, 801 যোগ করতে হবে ন্যূনতম। 5 এবং 95 এর মধ্যে 5 সংখ্যা কতটি? 5 ও 3 এর লসাগু হচ্ছে 3, 5, 15। তাহলে 5 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হচ্ছে 15 এর গুণিতক 15, 30, 45, 60, 75, 90। তাহলে মোট আছে 6টি। 2টি ঘড়ি যথাক্রমে 10 ও 15 মিনিট অন্তর বাজে। একবার একত্রে বাজার পর আবার কখন ঘড়ি দুটি একত্রে বাজবে? 10 ও 15 এর লসাগু হচ্ছে 30। ঘড়ি দুটি পুনরায় একত্রে বাজবে 30 মিনিট পর। 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 5, 7, 8 ও 10 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো, কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? 3, 5, 7, 8, 10 এর লসাগু হচ্ছে 840। ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে 840 সেকেন্ড/60 মিনিট বা 14 মিনিট পরে। কোন সেনাবাহিনীতে যদি আরো 11 জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে 20, 30, 40, 50, 60 সারিতে দাঁড়া করানো যেত। ওই সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল? তাহলে 20, 30, 40, 50, 60 এর লসাগু হচ্ছে 600। তাহলে যেহেতু 11 জন সৈন্য কম আছে তাহলে 11 জন সৈন্য বিয়োগ করতে হবে 589 জন।
একই স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? 8, 10 ও 12 এর লসাগু হচ্ছে 120। কিন্তু ছাত্রদের 8, 10, 12 সাজানো গেল, বর্গাকারে সাজানো যাবে না। এখন 120 কে পূর্ণ বর্গ করতে হলে লসাগুকে কমপক্ষে 2×5×3 দ্বারা গুণ করতে হবে। ছাত্রদের বর্গাকারে সাজানো যাবে যদি ছাত্র সংখ্যা হবে তাহলে 3600 জন, 3600 জন। একটি ঘোড়াগাড়ির সামনের চাকার পরিধি 2 মিটার এবং পিছনের চাকার পরিধি 3 মিটার, কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা 10 বার বেশি ঘুরবে? সামনের চাকা ও পিছনের চাকা আছে 1 বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব হবে 2×3 লসাগু এর সমান। 2×3 = 6, 1 বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব 6 মিটার, 10 বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব 4 মিটার। একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 3 মিটার এবং পিছনের চাকার পরিধি 4 মিটার, গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে 100 বার বেশি ঘুরবে? সামনের চাকা পিছনের চাকার চেয়ে 1 বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব হবে 3 ও 4 লসাগু সমান, 3 ও 4 লসাগু 12। 1 বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব 12 মিটার, 100 বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব 1200 মিটার বা 1.2 কিলোমিটার। একটি গাড়ির সামনের চাকার পরিধি 7 ফুট এবং পিছনের চাকার পরিধি 9 ফুট, সামনের চাকা যখন পিছনের চাকা থেকে 10 বার বেশি ঘুরে তখন গাড়িটি কত ফুট যায়? সামনের চাকা পিছনের চাকার চেয়ে 2 বার বেশি ঘুরে সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে 7 এবং 9 লসাগুর সমান, 7 এবং 9 লসাগু হচ্ছে 63। 2 বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব 63 ফুট, 1 বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব 63/2 ফুট এবং 10 বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব 63/2×10/315 ফুট। তত্ত্বকণিকা সংখ্যাগুলোর গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। সংখ্যাগুলোর লসাগু সমান সমান সংখ্যাগুলোর অনুপাতের গুণফল গুণ গসাগু। যেমন দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং গসাগু 7 হলে সংখ্যা দুটির লসাগু হচ্ছে 3×5×7 বা 105। দুটি সংখ্যার গসাগু 16 এবং লসাগু 192, একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যা কত? সংখ্যাদ্বয়ের গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। তাহলে 16×192 আর ডিভাইডেড বাই 48, তাহলে অপর সংখ্যাটি আমরা পাবো 64। দুটি সংখ্যা লসাগু 96 এবং গসাগু 116, একটি সংখ্যা অপর সংখ্যার দ্বয়ের গুণ হলে বড় সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি 100 হলে বড় সংখ্যাটি 1.5x, সংখ্যা দ্বয়ের গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। তাহলে x×1.5x সমান সমান 96×16, x² = 96×16 ডিভাইডেড বাই 1.5, x² = 10^24 অথবা x = 32, অপর সংখ্যাটি 32×1.5=48। দুটি সংখ্যার লসাগু 60 এবং গসাগু 10, একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলে ছোট সংখ্যাটি কত? বড় সংখ্যা 3x হলে ছোট সংখ্যা 2x, সংখ্যা দ্বয়ের গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। 3x×2x সমান সমান 60×10, 6×6=600 অর্থাৎ x = 10, ছোট সংখ্যাটি হচ্ছে 2x বা 20। দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত? সংখ্যা দুটি যথাক্রমে 2×4 ও 3×4 বা 8 ও 12, বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 12। দুটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত? সংখ্যা দুটির লসাগু সমান সংখ্যাগুলোর অনুপাতের গুণফল গুণ গসাগু। সংখ্যাগুলোর লসাগু 140 সমান অনুপাতের গুণফল হচ্ছে 5×7×গসাগু, অর্থাৎ গসাগু সমান 140/5/7/35 সমান 4। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু হচ্ছে 180, সংখ্যা দুটি কি কি? প্রথমে সংখ্যা 3x এবং 4x হলে তাদের লসাগু হচ্ছে 12x, শর্ত হচ্ছে 12x = 180, সুতরাং x = 115, অতএব নির্ণয় সংখ্যা হয় 3×15 ও 4×15 45 ও 60। দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের লসাগু 120 হলে সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি 5x ও 8x হলে তাদের লসাগু 40x, অর্থাৎ 40x = 120, অতএব x = 3, অতএব সংখ্যাগুলো 5×3 = 8×3 = 24। দুটি সংখ্যা লসাগু 240 এবং গসাগু 20, এদের একটি সংখ্যা 70-এর চেয়ে বড় হলে অপর সংখ্যাটি কত হবে? সংখ্যা দ্বয়ের গুণফল সমান লসাগু গুণ গসাগু। তাহলে লসাগু আর গসাগু গুণ করলে হয় 4800, একটি সংখ্যা 70-এর চেয়ে বড় হলে অপরটি অবশ্যই 48/4800 সমান সমান 68/7/4 এর চেয়ে ছোট হবে। এখন 80×60=4800,
সুতরাং সূত্রের চেয়ে বড় সংখ্যাটি 80 হলে অপরটি 60 হবে। দুটি সংখ্যার গসাগু বিয়োগফল ও লসাগু যথাক্রমে 12, 60 এবং 2448 সংখ্যা দুটি কত? এটা আমরা বিয়োগফল থেকেই উত্তর পেয়ে যেতে পারবো। ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয়। লসাগু ও গসাগু নির্ণয় প্রক্রিয়া শুরু করবার পূর্বে ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে পরিবর্তন করে নিতে হবে। প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু সমান লগগুলোর গসাগু। প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু হচ্ছে লগগুলোর গসাগু এবং হরগুলোর যেমন 3, 4, 4, 3 ও 2, 5 ভগ্নাংশগুলোর লগগুলোর গসাগু 1 এবং হরগুলোর গসাগু হচ্ছে 4। সুতরাং 4, 3 ও 5 দুই ভগ্নাংশের গসাগু হচ্ছে গসাগু উপরে লসাগু নিচে 1, 4 এবং প্রদত্ত ভগ্নাংশের লসাগু হচ্ছে লবগুলোর লসাগু এবং হরগুলোর গসাগু 4, 3, 4, 3 ও 2, 5 ভগ্নাংশের লবগুলোর গসাগু 15, লবগুলোর লসাগু 15 এবং হরগুলোর গসাগু হচ্ছে 2। সুতরাং 4, 3 ও 2, 5 ভগ্নাংশগুলোর লসাগু হচ্ছে 2, 15। কোন বিমান আক্রমণের সময় একটি শহরের 4টি স্থানে যথাক্রমে 1, 1 সংস্থা 4, 1 সংস্থা 2, 1 সংস্থা 4, 3 মিনিট অন্তর সাইরেন বাজতে লাগলো, একবার একত্রে বাজবার কতক্ষণ পর সাইরেন গুলো আবার একত্রে বাজবে? নির্ণয়ের সময় হবে 1, 1 সংস্থা 4, 1 সংস্থা 2, 1 সংস্থা 4, 3 লসাগুর সমান। এখন 1 সংস্থা 4, 1 হচ্ছে 4, 5 আবার 1 সংস্থা 2, 1 হচ্ছে 2, 3 1 সংস্থা 4, 3 হচ্ছে 4, 7 এখন 1/5, 4/3, 2/7 লসাগু হচ্ছে লবগুলোর লসাগু ভাগ হরগুলোর গসাগু। ভগ্নাংশগুলোর লসাগু হচ্ছে 105। সাইরেন গুলো আবার একত্রে বাজবে 105 মিনিট পর বা 1 ঘন্টা 45 মিনিট পর। শতকরা শব্দের অর্থ প্রতি শতে। শতকরাটি ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100। শতকরা শব্দটিকে সংক্ষেপে পার্সেন্ট প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, যেমন শতকরা 7 অর্থ 100 এর 7, একে 7% লেখা হয়। কেতব্য ভগ্নাংশের মান যেমন 1 অপেক্ষা বেশি হতে পারে, শতকরা তেমনি 100%-এর বেশি হতে পারে। 100% বললে সম্পূর্ণটি বোঝায়, 200% বা 300% বললে যথাক্রমে সম্পূর্ণটির দ্বিগুণ বা তিন গুণ বোঝায়। নিম্নে কয়েকটি ভগ্নাংশের সাথে শতকরা সম্পর্ক দেখানো হলো। সামান্য ভগ্নাংশ 4 এর 1, 0.025, শতাংশ 100 এর 25 এবং শতকরা 25%, 1 সমস্ত 5 এর 1.0, 1.20 শতাংশ, 120/100 এবং শতকরা 120%, 1/400, 0.0025 শতাংশ, 1/4, এটার আবার 100 দিয়ে ভাগ এবং শতকরা 1/4%। কোন ভগ্নাংশটি 0.5% এর সমতুল্য? 0.5% সমান 0.5 × 1/100, তাহলে হবে 1/200। 35% কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করুন। 35% সমান 35 × 1/100, তাহলে উপরে 35 নিচে 100 সমান 0.35। 66 সমস্ত 3 এর 2% কত? 66 সমস্ত 3 এর 2 সমান নিচে 3 উপরে 200%, তো উপরে 200 নিচে 3 × 1/100 সমান 2/3। 5/4 কে শতকরা প্রকাশ করলে কত হয়? 5/4 × 100% সমান 80%। 5/3 ও 8/5 কে শতকরা প্রকাশ করো। 5/3 × 100% সমান 60%। 8/7 × 100% সমান 175/2%। 0.4 কে শতকরায় প্রকাশ করলে কত হয়? 0.4 কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 0.4 = 4/10 সমান 4 × 100/10% সমান 34%। 30/50 এ শতকরা কত অংশ? মনে করি 50 এর 1% সমান 30। 50 × 1 × 1/100 বা 50 × 1/100 সমান 30 বা 1 = 60। 1 ধনাত্মক হলে 25/5 এর শতকরা কত? 25/5 এর শতকরা মনে করি 5x এর y% সমান 25। 5x এর y% সমান 25, তাহলে y সমান হবে 500/x%। নিচের কোনটি 48:60 এর শতকরা প্রকাশ? 48:60 সমান 48/60 সমান 48/60 × 100%
সমান 80%। 150 এর 8% কত? 150 গুণ 8 গুণ 1 ভাগ 100 সমান 12। 0.023 এর 1% হচ্ছে 0.023 গুণ 1 গুণ 1 বাই 1 ভাগ 100। তাহলে হিসাব করতে হবে 0.00023। 200 এর 0.5% যোগ 100, 200 গুণ 0.5 গুণ 1 বাই 100 যোগ 100 সমান 1 যোগ 100 সমান 101। 2 এর কত শতাংশ? 8 হবে। 2 এর 1% সমান 8, 2 গুণ 1% সমান 8, 2 গুণ 1 গুণ 1 ভাগ 100 সমান 8। হিসাব করলে 1 সমান 400। 12 এর কত শতাংশ? 18 হবে। 12 এর 1% সমান 18, হিসাব করলে 1 সমান 150। হাফ এর শতকরা কত? 3 ভাগের 4 হবে। মনে করি হাফের 1% সমান 3 ভাগের 4, হিসাব করলে 150%। কোন সংখ্যার 15% শূন্য হবে? এক্স এর 15% সমান শূন্য, এক্স গুণ 15 গুণ 1 ভাগের 100 সমান শূন্য, হিসাব করলে 1 সমান 360। ক অঙ্কে 6টি ঠিক করে 75% নাম্বার পেল, কয়টি অঙ্ক ঠিক করলে সে 100% নাম্বার পেত? মোট অঙ্কে 75% 6টি অঙ্ক, 1% 6 ভাগের 75 অংশ, 100% সমান 8টি অঙ্ক। কোন সংখ্যা 37% হ্রাস পেলে 3 ভাগের 8 হয়? সংখ্যাটি এক্স হলে এক্স মাইনাস এক্স এর 37% সমান 8/3, হিসাব করলে আমরা সংখ্যাটি পাবো 25/42। 25/42। 15 এর কত শতাংশ? 1 এর 15 শতাংশের সমান, 15 এর 1% সমান 1 এর 15%, হিসাব করলে 1 সমান 1। কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি? মনে করি সংখ্যাটি x, শর্ত মতে x এর 40% যোগ 42 সমান x, তাহলে x গুণ 40 গুণ 1 ভাই 1 ভাগের 100 যোগ 42 সমান x, হিসাব করলে 70, উত্তর 70। দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 40% ও 25% কম, প্রথম সংখ্যাটির তুলনায় দ্বিতীয় সংখ্যাটি শতকরা কত ছোট? প্রদত্ত প্রশ্নে দ্বিতীয় সংখ্যাটির তুলনায় প্রথম, প্রদত্ত প্রশ্নে দ্বিতীয় সংখ্যাটির তুলনায় প্রথম সংখ্যা হবে, তৃতীয় সংখ্যাটি 100 হলে 40% কমে প্রথম সংখ্যা 60, 25% কমে দ্বিতীয় সংখ্যা 75। সংখ্যা দ্বয়ের পার্থক্য 75-60 সমান 15, দ্বিতীয় সংখ্যাটির তুলনায় প্রথম সংখ্যাটি কম হচ্ছে 15/75 গুণ 100% বা 20%। একজন দোকানদার 50টি কলম বিক্রি করে যে লাভ করে তা 25টি কলমের ক্রয় মূল্যের সমান, তার শতকরা কত টাকা লাভ হয়? 50টি কলমের ক্রয় মূল্য 100 টাকা হলে 25টি কলমের ক্রয় মূল্য 50 টাকা, সুতরাং 50টি কলমের বিক্রয় মূল্য 100 যোগ 50 বা 150 টাকা, সুতরাং লাভ হয় 50%। একটি স্কুলে মোট 500 জন শিক্ষার্থীর মধ্যে 20% ছাত্রী, কোন এক বুধবারে 40 জন ছাত্র অনুপস্থিত ছিল, ওই দিন শতকরা কত জন ছাত্র উপস্থিত ছিল? শিক্ষার্থীর মধ্যে 20% ছাত্রী হলে ছাত্র হচ্ছে 80%, স্কুলে মোট ছাত্র সংখ্যা 500, এর 80% বা 400 জন, 400 জন ছাত্রের মধ্যে উপস্থিত ছিল 360 জন, একজন উপস্থিত ছিল এত এবং 100 জন উপস্থিত ছিল 90 জন, উত্তর 90 জন। কোন স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1800 জন, কিছুদিন পরে 4% ছাত্র চলে গেল আর 5% নতুন ছাত্র ভর্তি হলো, ফলে ওই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 2% বেড়ে গেল, বর্তমানে ওই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? নতুন শিক্ষার্থী 1800 এর 2% বা 36 জন, বর্তমানে স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 1800 যোগ 36 সমান 1836 জন। চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের 1000 টাকার চালের বর্তমান মূল্য 1250 টাকা হলে চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল? পূর্ব মূল্য 1000 টাকা হলে বর্তমান মূল্য 1250, পূর্ব মূল্য 1 হলে বর্তমান কত? পূর্ব মূল্য 100 হলে বর্তমান 125, অর্থাৎ চালের মূল্য বৃদ্ধি পেল 125-100 বা 25%। একটি গ্রামের লোক সংখ্যা 9% হারে বর্ধিত হয়ে 1635 হলে পূর্বের লোক সংখ্যা কত ছিল? 9% বৃদ্ধিতে বর্তমান লোক সংখ্যা 109 জন হলে পূর্বে ছিল একজন, বর্তমানে একজন হলে পূর্বে কত ছিল? বর্তমানে 1635 হলে পূর্বে ছিল 1500 জন। আহসানের বেতন 5% বৃদ্ধি পায়, তার বেতন 6000 টাকা বৃদ্ধি পেল, আহসানের বেতন আগে কত ছিল? তাহলে 5 টাকা বেতন বৃদ্ধি হয় 100 টাকায়, 1 টাকা বেতন বৃদ্ধি হয় 100 ভাগের 5 টাকায়, আর 6000 টাকা বেতন বৃদ্ধি হয় 1,20,000 টাকায়। প্রতি বছর
বছর কোন শহরের লোকসংখ্যার 7% জন্মগ্রহণ করে এবং 3% মারা যায়? এক বছরে শহরে 400 জন লোক বৃদ্ধি পেলে ওই শহরে মোট লোকসংখ্যা কত? লোকসংখ্যা বৃদ্ধির হার 4%, 4 জন লোক বৃদ্ধি পেলে শহরের লোকসংখ্যা 100, 1 জন বৃদ্ধি পেলে কত? অর্থাৎ 400 জন বৃদ্ধি পেলে শহরের লোকসংখ্যা হবে 10,000 জন। আখের নমুনায় 20% চিনি রয়েছে, 50 কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন? 20 কেজি চিনি উৎপাদনে আখ প্রয়োজন 100 কেজি, 1 কেজির জন্য কত? অর্থাৎ 50 কেজির জন্য দরকার 250 কেজি। 10% লবণ যুক্ত 12 লিটারের একটি দ্রবণ থেকে 2 লিটার পানি বাষ্পীভূত করা হলো, অবশিষ্ট দ্রবণে কত শতাংশ লবণ থাকবে? দ্রবণটিতে লবণের পরিমাণ 12 এর 10% একক বা 6/5 একক। অবশিষ্ট দ্রবণ হচ্ছে 12 - 2 লিটার বা 10 লিটার। 10 লিটার দ্রবণে লবণের পরিমাণ 6/5 একক। 1 লিটার দ্রবণে লবণের পরিমাণ কম হবে, তাই এটা 10 দিয়ে ভাগ দিলাম, 100 লিটার দ্রবণে লবণের পরিমাণ 12 একক। 4% লবণ রয়েছে এমন 6 লিটার সমুদ্র জল থেকে 1 লিটার পানি বাষ্পীভূত করলে তার লবণাক্ততা কত শতাংশ হবে? প্রথমে দেখি, 4 লিটার লবণ রয়েছে এমন 6 লিটার সমুদ্র জলে, তাহলে 6 লিটারে মোট লবণ আছে 6 লিটারের 4%, তাহলে 6 × 4/100 সমান 6/25 একক। এখন এই 6/25 একক লবণ 5 লিটার জলে আছে, যেহেতু 1 লিটার চলে গেছে, তাহলে 5 লিটারের 1% সমান 6/25। তো হিসাব করলে আমরা পাবো 4/5 বা 4.8 লিটার। 12.50 টাকার একটি জিনিস দোকানদার আপনার কাছে 10 টাকায় বিক্রয় করলে আপনাকে শতকরা কত ভাগ রেওয়াজ দেওয়া হলো? 12.50 টাকায় রেওয়াজ দেওয়া হয় 2.50 টাকা, 1 টাকায় রেওয়াজ দেওয়া হয় আরো কম, 100 টাকায় রেওয়াজ দেওয়া হয় 20 টাকা। একটি গ্রামের মোট জনসংখ্যার 9/5 ভাগ লোক পুরুষ, যদি পুরুষের 30% বিবাহিত হয় তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা অবিবাহিত? জনসংখ্যা 100 জন হলে পুরুষ হচ্ছে 100 × 9/5 জন, মহিলা 100 - 100 এর 9/5 জন বা 400/9 জন। বিবাহিত পুরুষ 100 এর 9/5 এর 30 জন বা 50/3 জন। বিবাহিত পুরুষের সমসংখ্যক মহিলা বিবাহিত, সুতরাং অবিবাহিত মহিলা মোট মহিলা হচ্ছে 400/9 জন বিয়োগ বিবাহিত মহিলা হচ্ছে 500/3 জন, তাহলে 27.97/9 এর 7 জন। করিমের বেতন রহিমের বেতনের চেয়ে শতকরা 50% বেশি, তাদের 1 মাসের বেতনের যোগফল 10,000 টাকা হলে রহিমের বেতন কত? রহিমের বেতন 100 টাকা হলে করিমের বেতন 150 টাকা, তাদের বেতনের যোগফল 250 টাকা। বেতনের যোগফল 250 টাকা হলে রহিমের বেতন 100 টাকা, বেতনের যোগফল 1 টাকা হলে রহিমের বেতন এত, বেতনের যোগফল 10,000 টাকা হলে রহিমের বেতন 4,000 টাকা। চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়, 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? 12% কমে পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 88 টাকা, পূর্ব মূল্য 1 টাকা হলে বর্তমান মূল্য 88/100 এবং পূর্ব মূল্য 6,000 টাকা হলে বর্তমান মূল্য 5,280 টাকা, তাহলে 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য 6,000 - 5,280 বা 720 টাকা। গমের মূল্য 15% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়, 1 কেজি গমের বর্তমান মূল্য কত? 15% মূল্য কমে যাওয়ায় পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 85 টাকা, পূর্ব মূল্য 1 টাকা হলে বর্তমান মূল্য 85/100 টাকা, পূর্ব মূল্য 6,000 টাকা হলে বর্তমান মূল্য 5,100 টাকা। 1 কুইন্টাল বা 100 কেজি গমের বর্তমান মূল্য 900 টাকা, 1 কেজি গমের বর্তমান মূল্য 9 টাকা। চিনির দাম 10% কমে যাওয়ায় 300 টাকার চিনি কিনলে 1 কেজি চিনি বেশি পাওয়া যায়, এখন 1 কেজি চিনির দাম কত? 10% মূল্য কমে যাওয়ায় পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 90 টাকা, পূর্ব মূল্য 1 টাকা হলে বর্তমান মূল্য 90/100, পূর্ব মূল্য 300 টাকা হলে বর্তমান মূল্য 270 টাকা, তাহলে 1 কেজি চিনির বর্তমান মূল্য 300 - 270 বা 30 টাকা। চা পাতার উপর কর 10% কমলে 250 টাকায় পূর্বাপেক্ষা 50 কেজি চা পাতার কর
বেশি দেওয়া যায়। চা পাতার কর কত টাকা কমেছে? কর 10% কমে যাবে। পূর্বের কর 100 টাকা হলে বর্তমান কর 90 টাকা। পূর্বের কর 1 টাকা হলে বর্তমান কর 90 ভাগ 100 টাকা। পূর্বের কর 2500 টাকা হলে বর্তমান কর 2250 টাকা। 50 কেজি চা পাতায় কর কমেছে 2500 - 2250 বা 250 টাকা। চিনির মূল্য 6% বেড়ে যাওয়ায় 795 টাকায় পূর্বে যত কেজি চিনি পাওয়া যেত বর্তমানে তার চেয়ে 3 কেজি চিনি কম পাওয়া যায়। চিনির বর্তমান দর প্রতি কেজি কত? চিনির মূল্য 6% বৃদ্ধি পাওয়ায় পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 106 টাকা। পূর্ব মূল্য 1 টাকা হলে বর্তমান মূল্য 106/100। পূর্ব মূল্য 795 হলে বর্তমান মূল্য 842.7 টাকা। তাহলে 3 কেজি চিনির বর্তমান মূল্য 824.7, এখানে ভুল হয়েছে, 842.7 বিয়োগ 795 হবে বা 47.7 টাকা। তাহলে 1 কেজি চিনির বর্তমান মূল্য এত ভাগ 3 বা 15.9 টাকা। কলার দাম 16.67% কমে যাওয়ায় 75 টাকায় আগের চেয়ে 5টি কলা বেশি পাওয়া যায়। প্রতি ডজন কলার বর্তমান দাম কত? কলার দাম 16.67% কমে যাওয়ায় পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 83.33 টাকা। পূর্ব মূল্য 1 টাকা হলে বর্তমান মূল্য 83.33/100 এবং পূর্ব মূল্য 75 হলে বর্তমান মূল্য 62.49। তাহলে 5টি কলার বর্তমান দাম 75 - 62.49 = 7 টাকা বা 12.5025 টাকা। অতএব প্রতি ডজন বা 12টি কলার বর্তমান দাম 12.5025 ÷ 5 = 12 টাকা বা 30.006 টাকা। বর্তমানে 6 কেজি চালের দাম আগের 5 কেজি চালের দামের সমান হলে চালের দাম শতকরা কত কমেছে? ধরি 6 কেজি চালের বর্তমান মূল্য 100 টাকা, 1 কেজি চালের বর্তমান মূল্য 106, 5 কেজি চালের বর্তমান মূল্য 5 × 106 টাকা বা 506 টাকা। অর্থাৎ 100 টাকায় চালের মূল্য কমেছে 100 - 506 টাকা বা 16.2 টাকা। একটি ব্যাংকের একটি ব্রাঞ্চের 60% কর্মচারী পুরুষ। যদি কর্মচারীদের মধ্যে 70% পুরুষ এবং 90% মহিলা বনভোজনে অংশগ্রহণ করে, তবে ব্রাঞ্চের কর্মচারীর কত শতাংশ বনভোজনে অংশগ্রহণ করে? ব্যাংকের একটি ব্রাঞ্চের কর্মচারী 100 জন হলে পুরুষ কর্মচারী 60 এবং মহিলা 40 জন। বনভোজনে অংশগ্রহণ করেন পুরুষ কর্মচারী 60 জনের 70% বা 42 জন এবং মহিলা কর্মচারী 40 জনের 90% বা 36 জন। তাহলে মোট অংশগ্রহণ করে 78 জন। একটি কোম্পানির 46% কর্মকর্তা পুরুষ। যদি 60% কর্মকর্তা লেবার ইউনিয়ন করে এবং তাদের মধ্যে 70% পুরুষ হয়, ইউনিয়ন করে না এমন কর্মকর্তাদের মধ্যে কতজন মহিলা? কোম্পানির কর্মকর্তাদের 46% পুরুষ হলে মহিলা 44 জন। 60% লেবার ইউনিয়ন করলে লেবার ইউনিয়ন করে না 40 জন, লেবার ইউনিয়ন করে 60 জন পুরুষের 70% পুরুষ বা 60-এর 70% 42 জন পুরুষ। অতএব লেবার ইউনিয়ন করে 60 - 42 জন মহিলা বা 18 জন মহিলা। মহিলার কর্মকর্তাদের মধ্যে লেবার ইউনিয়ন করে না 36 জন, 40 জনের মধ্যে লেবার ইউনিয়ন করে না এরকম 36 জন, একজনের কত এবং 100 জন হচ্ছে সংখ্যাটা 90%। একটি ক্লাবের 80% পুরুষ। পুরুষ সদস্যদের 50% পেশায় ডাক্তার, 30% পেশায় ইঞ্জিনিয়ার এবং বাকি 40 জন ব্যবসায়ী। ওই ক্লাবের মোট সদস্য সংখ্যা কত? ক্লাবের মোট সদস্য 100 জন হলে পুরুষ সদস্য 80 জন। পুরুষ সদস্যদের পেশায় ডাক্তার 80-এর 50% বা 40 জন, পুরুষ সদস্যের পেশায় ইঞ্জিনিয়ার 80-এর 30% বা 24 জন, বাকি সদস্য 80-40-24 বা 16%। সদস্যদের 16% সমান 40 জন, 1% সমান কত? 100% সমান 250 জন। কোন পরীক্ষায় 200 জনের মধ্যে 70% বাংলায়, 60% ইংরেজিতে এবং 40% উভয় বিষয়ে পাস করে, উভয় বিষয়ে ফেল করে কতজন? 70% বাংলায়, 60% ইংরেজিতে এবং 40% উভয় বিষয়ে পাস করে, তাহলে শুধু বাংলায় পাস করে হচ্ছে 70-40% বা 30%, আর শুধু ইংরেজিতে পাস করে 60-40% বা 20%। যে কোনো এক বিষয়ে এবং উভয় বিষয়ে মোট পাস করে 30+20+40% বা 90%, উভয় বিষয়ে ফেল করে 10%। পরীক্ষার্থী 100 জন হলে উভয় বিষয়ে ফেল করে 10 জন, পরীক্ষার্থী 200 জন হলে উভয় বিষয়ে ফেল করে 20 জন। কোন স্কুলে 70% পরীক্ষার্থী ইংরেজি এবং 80% পরীক্ষার্থী বাংলায়
পাশ করেছে, কিন্তু উভয় বিষয়ে 10% ফেল করেছে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে থাকে, তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? তাই আমি একটু সহজ করে বলি, কোন স্কুলে 30 জন পরীক্ষার্থী ইংরেজিতে এবং 20% পরীক্ষার্থী বাংলায় ফেল করছে, আর উভয় বিষয়ে 10 জন ফেল করছে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাস করে থাকে, তবে ওই স্কুলে কতজন পরীক্ষা দিয়েছে? শুধু ইংরেজিতে ফেল করে -70 -10 বা 20%, শুধু বাংলায় ফেল করে 100 -80 -10 বা 10%, মোট ফেল করে 40%। অর্থাৎ উভয় বিষয়ে পাস করে 60%, উভয় বিষয়ে 60 জন পাস করলে মোট পরীক্ষার্থী 100 জন, উভয় বিষয়ে 1 জন পাস করলে মোট পরীক্ষার্থী কত? উভয় বিষয়ে 300 জন পাস করলে মোট পরীক্ষার্থী হবে 500 জন। একই স্কুলের 70% ছাত্র ফুটবল, 75% ছাত্র হকি, ছাত্র ক্রিকেট খেলতে পছন্দ করে, ওই স্কুলের শতকরা কতজন ছাত্র তিনটি খেলতে পছন্দ করে? ফুটবল খেলতে পছন্দ করে না এমন হচ্ছে 30 জন, 100 - 70। হকি পছন্দ করে না এমন ছাত্র সংখ্যা 100 - 75 বা 25 জন। ক্রিকেট খেলা পছন্দ করে না এমন ছাত্র সংখ্যা 100 - 80 জন বা 20 জন। খেলা তিনটি পছন্দ করে না এমন মোট হচ্ছে 75 জন। খেলা তিনটি খেলতে পছন্দ করে এমন ছাত্র হচ্ছে 100 - 75 বা 25 জন। একজন ব্যবসায়ী জিনিস বিক্রির জন্য এমন ভাবে মূল্য নির্ধারণ করেন যে 10% ডিসকাউন্ট দিলেও তার ক্রয় মূল্যের উপর 20% লাভ থাকে। জিনিসটির ক্রয় মূল্য 30 টাকা হলে নির্ধারিত মূল্য কত? 10% ডিসকাউন্টের মূল্য 90 টাকা, 20% লাভের মূল্য 120 টাকা। 90 ক্রয় মূল্য 90 টাকা হলে নির্ধারিত মূল্য 120 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে নির্ধারিত মূল্য কত? ক্রয় মূল্য 30 টাকা হলে নির্ধারিত মূল্য 40 টাকা। কোন নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যার 8% বৃদ্ধ ভোটার? একটি নির্বাচনে বৃদ্ধ ভোটারদের 80% ভোট প্রদান করলে ভোট প্রদানকারী বৃদ্ধদের সংখ্যা মোট ভোটার সংখ্যার কত শতাংশ? মোট ভোটার সংখ্যা 100 জন হলে বৃদ্ধ ভোটার 8 জন, বৃদ্ধ ভোটারদের প্রতি 100 জনে ভোট প্রদান করে 80 জন, বৃদ্ধ ভোটারদের প্রতি 1 জনে ভোট প্রদান করে এতজন, বৃদ্ধ ভোটারদের প্রতি 8 জনে ভোট প্রদান করে 6.4 জন, তাহলে 6.4 হবে উত্তর। একটি ঘড়ি ও একটি চেইনের মূল্য একত্রে 500 টাকা, ঘড়ির মূল্য 10% ও চেইনের মূল্য 5% বৃদ্ধি পেলে ঘড়িতে মূল্য 545 টাকা হয়, ঘড়ির মূল্য কত? মনে করি মূল্য বৃদ্ধি পেয়েছে 45 টাকা, ঘড়ির মূল্য 1 টাকা হলে চেইনের মূল্য হবে 500 - 1 টাকা, ঘড়ির মূল্য বৃদ্ধি পেল 1 টাকা 10%, 100 ভাগ 110 টাকা বা 110 টাকা, চেইনের মূল্য বৃদ্ধি পেল 500 - 1 টাকা 5% বা 500 - 1 এর 5% বা 500 - 1 ভাগ 20 টাকা। শর্ত মতে 1 ভাগ 10 যোগ 500 - 1 ভাগ 20 সমান 45, হিসাব করলে 1 = 400। একটি শার্ট ও একটি প্যান্টের মূল্য 525 টাকা, যদি শার্টের মূল্য 5% এবং প্যান্টের মূল্য 10% বৃদ্ধি পায়, তাহলে ওগুলা কিনতে 568 টাকা লাগে, প্রতিটি শার্ট ও প্যান্টের মূল্য কত? মূল্য বৃদ্ধি পেয়েছে 568.75 বিয়োগ 525 টাকা বা 43.75 টাকা, শার্টের মূল্য 1 টাকা হলে প্যান্টের মূল্য হবে 525 - 1 টাকা, শার্টের মূল্য বৃদ্ধি পেল 1 টাকার 5% বা 1 / 5 ভাগ 100 টাকা বা 1 ভাগ 20 টাকা, প্যান্টের মূল্য বৃদ্ধি পেল 525 - 1 টাকার 10%, শর্ত মতে 1 ভাগ 20 + 525 - 1 ভাগ 10 সমান 43.75 টাকা, হিসাব করলে আসবে 1 = 175 টাকা, শার্টের মূল্য 175 টাকা হলে প্যান্টের মূল্য 525 - 175 সমান 350 টাকা। একটি প্যান্ট ও একটি শার্টের মূল্য একত্রে 525 টাকা, যদি শার্টের মূল্য 10% বাড়ে, প্যান্টের মূল্য 5% কমে, তাহলে শার্ট ও প্যান্টের মূল্য একত্রে একই থাকে, শার্ট ও প্যান্টের প্রতিটির মূল্য নির্ণয় করো। শার্টের মূল্য 1 টাকা হলে প্যান্টের মূল্য হবে 525 - 1, শার্টের মূল্য বৃদ্ধি পেল 1 টাকার 10% বা 1 ভাগ 10 টাকা, প্যান্টের মূল্য কমে 525 - 1 টাকার 5% বা 525 - 1 ভাগ 20 টাকা, শর্ত মতে 1 ভাগ 10 - 525 - 1 ভাগ 20 = 0, হিসাব করলে আসে 1 = 175। বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম 20টির মধ্যে 15টি নির্ভুল উত্তর দিল,
বাকি যা প্রশ্ন রইল তার 3 ভাগের 1 ভাগে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্রটি 75% নাম্বার পেয়ে থাকে তবে প্রশ্নের সংখ্যা ছিল কতটি? সে সঠিক উত্তর দেয়। যদি মোট ক সংখ্যক প্রশ্ন থাকে তাহলে সে সঠিক উত্তর দেয় ক এর 75% বা 3 ক/4টি। শর্ত মতে প্রথমে দিছে 15টা 15 প্লাস আর ক -20 এর 1/3 অংশ, 15 প্লাস 1/3 ক -20 সমান সমান 3 ক/4। এখন এটা সরলীকরণ করে হিসেব করলে সে ক সমান 20। তাহলে প্রশ্নের সংখ্যা ছিল 20টি। কোন পরীক্ষায় একজন ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম 20টির মধ্যে 15টি প্রশ্নের উত্তর দেয়, বাকি প্রশ্নগুলোর 1/3 অংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে যদি সে 50% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ওই পরীক্ষায় প্রশ্নের সংখ্যা ছিল কত? সে সঠিক উত্তর দেয় ক এর 50% বা ক ভাগ 2। প্রশ্নতে প্রথম দেয় 15টি, তারপরে প্রথম 20টির মধ্যে যেহেতু কোন, তারপরে হচ্ছে ক -20 × 1/3 সমান ক বাই 2। প্রথমে সঠিক উত্তর দেয় 15টি, এর মধ্যে যেহেতু 15টি সঠিক উত্তর দিতে তো প্রথমে সঠিক উত্তর দেয় 15টি। তাহলে বাকি থাকে কয়টা? ক -20টা প্রশ্ন বাকি থাকে, তো বাকিগুলোর 1/3 উত্তর দিতে, 1/3 × ক -20 সমান ক ভাগ 2। এখন হিসেব করলে পাবো ক সমান 50, উত্তর 50। 24 টাকা দরে ক্রয় করে 25 কেজি চালের সাথে 42 টাকা দরে ক্রয় করা কত কেজি চাল মিশিয়ে 40 টাকা দরে বিক্রি করলে 25% মুনাফা হবে? মনে করি 42 টাকা দরে 1 কেজি চাল মিশানো হলো, 25% মুনাফায় বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 40 টাকা হলে ক্রয় মূল্য 32 টাকা। প্রশ্ন বলতে 24 টাকা দরে 25 কেজি চাল, তাহলে 25 × 24 + 42 টাকা দরে কত কেজি চাল? 1 কেজি চাল, তাহলে 42 × 1 সমান সমান 32। যেহেতু 32 টাকা দরে বিক্রি করতে হইব, 32 টাকা দরে কিনা, সরি, যেহেতু 32 টাকা দরে কিনা, তাহলে 32 × 25 কেজি আর 1 কেজি, 25 + 1, 25 × 24 + 42 × 1 সমান 32 × 25 + 1, হিসাব করলে 1 সমান 20 কেজি, উত্তর 20 কেজি। একটি অংশীদারি ব্যবসায়ের মোট মুনাফা থেকে ক 40%, খ 25%, গ 20% এবং ঘ 10% এবং উ 5% পায়। খ এর মুনাফা শতকরা কত অংশ? অংশীদারি ব্যবসায় মোট মুনাফা 100 টাকা হলে ক খ গ ঘ উ এর মুনাফা 40 টাকা, 25 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা। খ এর মুনাফা 25 টাকা হলে ক এর হবে 40 টাকা, খ এর মুনাফা 1 টাকা হলে ক এর হবে 40/25, এবং খ এর মুনাফা 100 টাকা হলে ক এর হবে 160 টাকা বা 160%, উত্তর 160%। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% করে বৃদ্ধি পায়। যদি বর্তমানে গাছটির উচ্চতা 1080 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? 2 বছর আগে গাছটির উচ্চতা 1 সেন্টিমিটার হলে 1 বছর পর গাছের উচ্চতা x + x এর 20% বা 6x + 5 সেন্টিমিটার। 2 বছর পর বা বর্তমানে গাছটির উচ্চতা 6x/5 + 6x/5 এর 20%। শর্ত মতে 6x/5 + 6x/5 × 20% সমান 1080, তাহলে 1 সমান 750। দুটো তারের গাছের উচ্চতা ছিল 750 সেন্টিমিটার। একটি পণ্যের মূল্য 8% বৃদ্ধি পেলে এবং এর ব্যবহার কত পার্সেন্ট হ্রাস করলে খরচের কোনো পরিবর্তন হবে না? পণ্যের মূল্য 8% বৃদ্ধি পেলে এর পণ্যের ব্যবহার কত পার্সেন্ট কমালে খরচ পরিবর্তন হবে না? ক এর আয় খ এর আয় 8% বেশি, খ এর আয় খ এর আয় শতকরা কত কম? এটার শর্টকাট হলো 100 × r / 100 + r, 100 × r / 100 + r। চিনির মূল্য শতকরা 10 টাকা বৃদ্ধি পেলে চিনির ব্যবহার শতকরা কি পরিমাণ হ্রাস করলে পরিবারের চিনির খরচের কোনো পরিবর্তন হবে না? মূল্য বৃদ্ধির পূর্বে 100 একক চিনির মূল্য 100 টাকা হলে 10% মূল্য বৃদ্ধিতে 110 টাকায় পাওয়া যায় 100 একক, 100 ভাগ 110 একক, এবং 100 টাকায় পাওয়া যায় 100 × 100 ভাগ 110 একক বা 1000 ভাগ 11 একক। খরচ অপরিবর্তিত রেখে শতকরা ব্যবহার হ্রাস করতে হবে 100 - 1000 ভাগ 11 বা 9 সমস্ত 1 এর 11 একক, বা ব্যবহার হ্রাস করতে হবে 100 × r / 100 + r%, 100 × 10 আর 100 + 10, তাহলে সেটাই হয়। রুমির বেতন বাবুর বেতনের চেয়ে 25% বেশি, বাবুর বেতন রুমির বেতনের চেয়ে শতকরা কত ভাগ কম? বাবুর বেতন 100 টাকা হলে রুমির বেতন 125 টাকা, রুমির বেতন 125 টাকা হলে বাবুর বেতন 100 টাকা, রুমির বেতন
বেতন এক টাকা হলে বাবুর বেতন এত, রুমির বেতন এক টাকা হলে বাবুর বেতন হিসেব করে 80 টাকা, বাবুর বেতন কম 20 টাকা বা 20%। সরকার 100 গুণ 25 ভাগ 100 যোগ 25 সমান 20%। খয়ের বেতন, খয়ের বেতন অপেক্ষা 17-35 টাকা বেশি হলে খয়ের বেতন, খয়ের বেতন অপেক্ষা কত টাকা কম? 100 গুণ আর ভাগ 100 যোগ আর পার্সেন্ট 25.93%। একটি পণ্যের মূল্য আর পার্সেন্ট হ্রাস পেলে এর ব্যবহার কত পার্সেন্ট বৃদ্ধি করলে খরচের কোনো পরিবর্তন হবে না? তাহলে এটা হবে 100 গুণ আর ভাগ 100 মাইনাস আর পার্সেন্ট, অথবা খয়ের আয় খয়ের আছে আর পার্সেন্ট কম, খয়ের আয় খয়ের আছে সতেরো কত পার্সেন্ট বেশি, কম আর হ্রাস পেলে মাইনাস আর। আলমের বয়স কমলের বয়সের 80% হলে কমলের বয়স আলমের বয়সের কত পার্সেন্ট? আলমের বয়স 80 বছর হলে কমলের 100 বছর, আলমের বয়স 1 বছর হলে কমলের 180 বছর, আলমের বয়স 100 বছর হলে কমলের 125 বছর। খায়ের তার আয়ের 60% খরচ করে, তার আয় 32% বৃদ্ধি পাওয়াতে সে তার খরচও আরো 20% বাড়িয়ে দিল, এতে তার সঞ্চয় 17 কত বৃদ্ধি পাবে বা কমবে? খায়ের আয় 100 টাকা হলে খরচ 60 টাকা এবং সঞ্চয় 40 টাকা, 32% বৃদ্ধিতে তার আয় 132 টাকা, 20% বৃদ্ধিতে খরচ 60+60 এর 20% বা 72 টাকা, বৃদ্ধি প্রাপ্ত সঞ্চয় 132 মাইনাস 72 = 60, 60 টাকা, 40 টাকায় সঞ্চয় 40 টাকার সঞ্চয় বৃদ্ধি পায় 60 বিয়োগ 40 টাকা বা 20 টাকা, অতএব 100 টাকায় সঞ্চয় বৃদ্ধি পায় 20 বাই 40 টাকা, 1 টাকায় 20 বাই 40 টাকা, অতএব 100 টাকায় সঞ্চয় বৃদ্ধি পায় 20 বাই 40 গুণ 100 বা 50 টাকা, 50% বৃদ্ধি পাবে। কবির তার মাসিক আয়ের 80% খরচ করে, যদি তার আয় 50% বৃদ্ধি পায় এবং সেই সাথে খরচ 25% বৃদ্ধি পায় তবে তার সঞ্চয়ের কি অবস্থা? কবির 100 টাকা আয় করলে খরচ 80 টাকা, সঞ্চয় 20 টাকা, 50% বৃদ্ধিতে তার আয় 150 টাকা, খরচ 25% বৃদ্ধিতে খরচ 80+80 এর 25% বা 100 টাকা, বৃদ্ধি প্রাপ্ত সঞ্চয় 150 মাইনাস 100 টাকা বা 50 টাকা, 20 টাকায় সঞ্চয় বৃদ্ধি পায় 30 টাকা, 1 টাকায় বৃদ্ধি পায় 30/20 টাকা এবং 100 টাকায় বৃদ্ধি পায় 150 টাকা, ঘ 100% বৃদ্ধি পাবে। উত্তর, প্রথমে V1% বৃদ্ধি বা হ্রাস পেলে, অতঃপর V2% বৃদ্ধি বা হ্রাস পেলে সর্বশেষ অবস্থা প্রাথমিক অবস্থার সাপেক্ষে কত পার্সেন্ট সমান? V1+V2+V1 × V2/100, মূল্য বা ব্যবহার বৃদ্ধি ও হ্রাস পেলে তার মান যথাক্রমে ধনাত্মক এবং ঋণাত্মক দুটো হবে, ফলাফলের ধনাত্মক মান বৃদ্ধি এবং ঋণাত্মক মান হ্রাস নির্দেশ করে। চিনির মূল্য 20% কমলো কিন্তু চিনির ব্যবহার বৃদ্ধি 20% বৃদ্ধি পেল, এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো? চিনির মূল্য 20% কমে যাওয়ায় চিনির পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 80 টাকা, এখন চিনির ব্যবহার 20% বেড়ে যাওয়ায় 100 টাকার স্থলে চিনির ব্যবহার 120 টাকা, 1 টাকার স্থলে চিনির ব্যবহার 120/180 টাকার স্থলে চিনির ব্যবহার হচ্ছে 96 টাকা। সুতরাং চিনি বাবদ খরচ কমলো 4 টাকা, চিনি বাবদ ব্যয় পরিবর্তন প্রথমে 20 টাকা বাড়ছে প্লাস V1 প্লাস তারপরে 20 টাকা কমছে প্লাস ব্র্যাকেটে V2 বা -20, তারপর প্লাস 20 × -20/100 = -4% কমছে, উত্তর 4% কমবে। দুইটি ক্রমিক ছাড় 20% এবং 15% এককালীন কত ছাড়ের সমান? প্রথম ধাপে 20% ছাড়ে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা, দ্বিতীয় ধাপে 15% ছাড়ে প্রথম ধাপে বিক্রয় মূল্য 100 টাকা হলে বর্তমান বিক্রয় মূল্য 85 টাকা, প্রথম ধাপে বিক্রয় মূল্য 1 টাকা হলে বর্তমান বিক্রয় মূল্য 85/100 টাকা, প্রথম ধাপে বিক্রয় মূল্য 80 টাকা হলে বর্তমান বিক্রয় মূল্য 68 টাকা, তাহলে এককালীন ছাড় হচ্ছে 32%। সরকার নির্ণয় এককালীন ছাড় প্রথমে 20% কমছে, তারপর আবার 20% কম 15% কমছে, তো -20 -15 + -20 × -15/100 হিসাব করলে -32। একজন শ্রমিক 1997, 98 এবং 99 সালে প্রত্যেক বছর পূর্বতম বছর অপেক্ষা 10% বেশি পারিশ্রমিক পান, 1999 সালে তিনি 1997 সাল অপেক্ষা কত বেশি পারিশ্রমিক পান? শ্রমিক 1997 সালে পারিশ্রমিক 100 টাকা পেলে 1998 সালে পান 110 টাকা, 1999 সালে পান 100 যোগ 110 = 10% = 121 টাকা, উত্তর 121 টাকা, আর সরকার হচ্ছে 2 বার পারছে +10 + 10 যোগ +10 × +10/100 = 121%।
কোনো কারখানায় কর্মীদের জনপ্রতি দৈনিক মজুরি ছিল 100 টাকা, মন্দার কারণে তাদের দৈনিক মজুরি 50% কমানো হয়েছিল, সম্প্রতি দৈনিক মজুরি 60% বাড়ানো হয়েছে। বর্তমানে জনপ্রতি দৈনিক মজুরি কত? বেতন প্রথম 50% কমছে, তো -50 যোগ তারপরে 60% বাড়ছে +60। V1 প্লাস V2 প্লাস V1 ইন্টু V2 ডিভাইডেড বাই 100 হিসাব করলে হয় -20। তাহলে বর্তমান বেতন 100 -20 টাকা বা 80 টাকা। কোনো বর্গক্ষেত্রের প্রতি বাহু যদি 10% বৃদ্ধি পায় তবে তার শতকরা এত বর্গক্ষেত্রে কত বৃদ্ধি পাবে? তাহলে এটা V1 প্লাস V2 প্লাস V1 ইন্টু V2 ডিভাইডেড বাই 100 দিয়ে করা যায়, উত্তর হবে 21% বাড়ছে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গমিটার, এই ক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? 21% বৃদ্ধি পাবে। একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা 50% বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে? মূল বৃত্তের ব্যাসার্ধ 100 একক হলে পরিবর্তিত বৃত্তের ব্যাসার্ধ 100 প্লাস 50 বা 150 একক, বৃত্তের ক্ষেত্রফল সমান পাই ব্যাসার্ধ স্কোয়ার। অতএব মূল বৃত্তের ক্ষেত্রফল পাই 100 স্কোয়ার বর্গ একক হলে পরিবর্তিত ক্ষেত্রফল পাই 150 স্কোয়ার বর্গ একক। মূল বৃত্তের ক্ষেত্রফল 1 বর্গ একক হলে পরবর্তী ক্ষেত্রফল পাই 150 স্কোয়ার ভাগ পাই 100 স্কোয়ার বর্গ একক। অতএব মূল বৃত্তের ক্ষেত্রফল 100 বর্গ একক হলে পরবর্তী ক্ষেত্রফল এত গুণ 100 সমান 225 বর্গ একক। ক্ষেত্রফল বৃদ্ধির হার 225 - 100 সমান 125%। অথবা শর্টকাট V1 প্লাস V2 প্লাস V1 ইন্টু V2 ডিভাইডেড বাই 100 সমান 125%। বৃত্তের ব্যাস 50% বৃদ্ধি পেলে উহার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পায়? 125%। একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত কমে? বৃত্তের 20% কমে 36% কমে, কারণ V1 প্লাস V2 প্লাস V1 ইন্টু V2 ডিভাইডেড বাই 100 হিসাবে 36% কমে। একটি 10,000 টাকার বিলের উপর এককালীন 40% কমতি এবং পরপর 36% ও 4% কমতির পার্থক্য কত টাকা? শর্টকাট পরপর 36% ও 40% ও 4% কমতি এককালীন কমতির কত পার্সেন্ট সমতুল্য? এটা শর্টকাট কঠিন, এটা সমাধান দিয়ে যায়। বিল 100 টাকা হলে 40% কমতিতে বিল 60 টাকা, বিল 1 টাকা হলে 40% কমতিতে বিল 60/100 টাকা, অর্থাৎ বিল 10,000 টাকা হলে 40% কমতিতে বিল 6,000 টাকা। তার পরের কারণে প্রথম দামে 36% কমতিতে বিল 10,000 মাইনাস 10,000 36% সমান 6,400 টাকা, দ্বিতীয় দামে 4% কমতিতে বিল 6,400 মাইনাস 6,400 এর 4% বা 6,144 টাকা। অতএব কমতির পার্থক্য 6,144 মাইনাস 6,000 টাকা সমান 144 টাকা। একটি হিমাগারকে নবায়ন করার সময় এর দৈর্ঘ্য 30% ও প্রস্থ 50% বাড়ানো হলো এবং উচ্চতা 20% কমানো হলো, নবায়নকৃত হিমাগারের আয়তন পুরনো হিমাগারের আয়তনের কত? শুধু দৈর্ঘ্য প্রস্থ পরিবর্তন, আয়তনের পরিবর্তন দুইবার বাড়ছে 30% আর 50%। V1 প্লাস V2 প্লাস V1 ইন্টু V2 ডিভাইডেড বাই 100 তাহলে 95% বাড়ছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিবর্তনের প্রয়োজন নেই, আয়তন পরিবর্তন তাহলে 95% বাড়ছে, মুনাফার শ্রেণীবিভাগ সরল মুনাফা যৌগিক বা চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা, সরল মুনাফায় প্রত্যেক বছরের জন্য মুনাফা দেওয়া হয় কিন্তু তা আসলের সাথে যোগ করা হয় না, সরল মুনাফায় তাই প্রত্যেক বছর আসল একই থাকে। সরল মুনাফার সূত্র হচ্ছে I = PNR এবং মুনাফা আসল A = আসল মুনাফা আসল A সমান সমান আসল যোগ মুনাফা P যোগ I, অর্থাৎ A = P + I বা A = P + PNR বা A = P × 1 + NR। 100 টাকায় 1 বছরের সুদ 5 টাকা, 200 টাকায় 2 বছরের সুদ কত? I = PNR। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2,000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? I = PNR এই সূত্র দিয়ে বলা যাবে। এখানে পি হচ্ছে 2,000 পটেনশিয়াল, এর হচ্ছে 5 বছর আর সুদের হার আর হচ্ছে 10.50, কিন্তু এখানে 10.50 নিচে 100 লিখতে হবে। এম টাকার
এম টাকা এম পার্সেন্ট সরল সুদে চার বছরের সুদ এম টাকা হলে এম ইজ ইকুয়াল টু কত? এখানে সবগুলো এম কে আই ইজ ইকুয়াল টু পি এন আর এ সাজিয়ে আমরা সূত্র সাজাবো, তাহলে হবে এম ইজ ইকুয়াল টু 25, উত্তর 25। সুদের হার 6% থেকে কমে 4% হলে 500 টাকায় তিন বছরের সুদ কত কমবে? সুদের হার কমে যাওয়ায় 100 টাকায় এক বছরের সুদ কমে 2 টাকা, 1 টাকায় এক বছরের সুদ কমে 2/100। অর্থাৎ 500 টাকায় তিন বছরের সুদ কমে 2/100 গুণ 500 গুণ 3 বা 30 টাকা। আরিফ বার্ষিক 6.5% হার সুদে 9000 টাকা ব্যাংকে জমা রাখলো, সুদের হার বেড়ে 12% হলে আরিফ এক বছরে সুদ হিসাবে কত টাকা বেশি পাবে? সুদের হারের পার্থক্য 5.5%, 100 টাকায় বর্ধিত সুদ 5.5 টাকা। অতএব 9000 টাকায় বর্ধিত সুদ 5.5 × 9000 ভাগ 100 = 495 টাকা। 4% হার সুদে